পঞ্চায়েত ভোটের আবহে আবেদনপত্র প্রকাশ করলো এসএফআই। আবেদনপত্রে এসএফআইয়ের প্রতিশ্রুতি, 5 বছরের বেশি সবাইকে স্কুলে ভর্তি করা হবে, স্কুল ছুটের প্রবণতা বন্ধ করতে গ্রাম শিক্ষা কমিটি গড়বে তারা, এছাড়া গরিব ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং, আদিবাসী ও তপশিলী জাতির ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করা হবে, এছাড়া মিড ডে মিল ও নিয়োগ দুর্নীতিমুক্ত করা হবে বলেও আশ্বাস এসএফআইয়ের। অন্যদিকে 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ, বেকার তরুণীদের জন্য স্বনির্ভর দলের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এসএফআইয়ের আবেদনপত্রে। সর্বত্র ছাত্র সমাজের কাছে এবং আমাদের অভিভাবকদের কাছে আমরা আবেদন জানাব, বামফ্রন্ট এবং তার সহযোগী শক্তি যারা যে যেখানে যেভাবে আছে, তৃণমূল বিজেপিকে আইসোলেট করুন, তৃণমূলকে হারান, বিজেপিকে তাড়ান, বামপন্থীদের ও তাদের সহযোগীদের ফেরান। বামপন্থীরা বলেছেন পঞ্চায়েত তৈরি হলে গ্রাম শিক্ষা কমিটি তৈরি হবে স্কুলগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য। ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক নিয়োগ 1:30, পারলে 1:20, উন্নত দেশগুলোতে যা হয় আমরা বারবার বলছি, এর জন্য শিক্ষক নিয়োগের প্রশ্ন আছে, প্যারাটিচারদের ঠিকমতো নিয়োগের প্রশ্ন আছে, যারা লেখাপড়া করাতে সক্ষম তারা ধর্মতলায় দিনের পর দিন, রাতের পর রাত ঝড়জল বৃষ্টিতে জাগবেন। আর টিকটক নাচা তৃণমূলের মেয়েরা, তৃণমূলের নেতাদের সন্তানরা, তারা শিক্ষক হয়ে বসে থাকবেন? হতে পারে না। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সংগঠিত করার দায়িত্ব কমিশনের, তা করা যায় 2013 সালে, প্রমাণ করে দিয়েছিলেন মীরা পান্ডে। আর বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা তা চান না, এটা কার্যত স্পষ্ট। কমিশনকে কড়া আক্রমণ শোনালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়েও বলছে না, আমাদের কাছে কথাটা অত্যন্ত পরিষ্কার, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সুচারুভাবে পরিচালনা করা এবং সেটা করা যায় 2013 সালে দেখিয়েছিলেন মীরা পান্ডে। আর এটা করতে চায় না রাজ্য সরকার, তখনও চায়নি রাজ্য সরকার, চায় না বলে নির্বাচন কমিশনার যদি তা না চান তাহলে মানুষই উঠবে। মনোনয়ন পর্ব কোন কেন্দ্রীয় বাহিনী ছিল, কদফা ছিল, প্রতিরোধ করেই মানুষ গেছে, কিন্তু আমরা সেটা চাই না। নির্বাচন কমিশনের দায়িত্ব, কোর্টের দায়িত্ব এটা নির্দিষ্ট করা যাতে কোনো হিংসা ক্ষতি ক্ষয় না হয়। ইতিমধ্যে 11 জন মারা গেছেন, সেই কারণে কেন্দ্রীয় বাহিনী সহ সব মিলিয়ে বন্দোবস্ত করা এবং দফায় দফায় প্রয়োজনে ভোট করা, এটা তো নির্বাচন কমিশনের কাজ। দে আর আনসারেবল, সে আনসারেবল টু পিপল, আনসারেবল টু একমাত্র মুখ্যমন্ত্রী নয়।